ছোটবেলায় আমি ভাবতাম ঢেঁড়স ফ্রাই ঢেঁড়স খায়, বাইরে সুন্দর ফুরফুরে হাওয়া বইছে, আর এইরকম এত কিছু খাবার সাজিয়ে বসে পড়েছি, আর আমি আজকে যেখানে এসেছি সেখানে নাকি মাত্র 45 টাকায় চিকেন থালি পাওয়া যাচ্ছে। তোমরাও নিশ্চয়ই আমার মতো হতভম্ব হয়ে গেছো। আমিও যখন শুনেছিলাম মাত্র 45 টাকায় চিকেন থালি, হতভম্বই হয়ে গেছিলাম। কিন্তু দোকানের ভিতর ঢুকে দেখতে পাচ্ছি সিরিয়াসলি সবাইকে কিন্তু এই চিকেন থালিটা দেওয়া হচ্ছে, আর চিকেন থালিটা হচ্ছে এই কোয়ান্টিটির মিনিকেট চালের ভাত, তার সঙ্গে থাকছে লেবু পেঁয়াজ লঙ্কা, এগুলো তো থাকেই থালির মধ্যে। তোমরা কি ভাবছো 45 টাকা চিকেন থালিতে এক পিস চিকেন থাকবে? আরে না ভাই না, এখানে কিন্তু 2 পিস এইরকম সাইজের চিকেন থাকছে, এই এক পিস আর এই আরেক পিস। কি করে দিতে পারছে আমি জানি না, বেশ ভালো সাইজেরই চিকেনের পিস রয়েছে, তার সঙ্গে কিন্তু এইরকম একটা আলু রয়েছে, ছোট্ট কিউট কুচকে আলু, সঙ্গে থাকছে এই রকম চাটনি, তার সঙ্গে থাকছে টক দই। টক দই আমাদের খাবার খাওয়ার পরে মনে হয় একটু দই খাই, তাই এখানে টক দই সার্ভ করেছে। তার সঙ্গে থাকছে এই রকম মসুর ডাল, আর তার সঙ্গে থাকছে নিরামিষ সবজি। তোমরা বলতেই পারো আরে ভাই শেষ থেকে শুরু করছো কেন, যেরকম ভাবে সাজিয়ে দিয়েছে সেরকম ভাবে বলতে আমার সুবিধা হচ্ছে। তাহলে কোথায় এসেছি জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, টুকুস টুকুস করে ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। তাহলে যাক প্রথমে ডাল দিয়ে, মুসুর ডাল, পাতলা মুসুর ডাল, তার সঙ্গে একটু আলু ভাজা, এখানে আবার ঢেঁড়সও দিয়ে দিয়েছে। যদি আলু ভাজা শেষ হয়ে যায় তখন তোমার ঢেঁড়স ভাজা পাবে। প্রথমে আলু ভাজা দিয়ে একটু খাই। ও একটু লেবু, ডালের মধ্যে একটু লেবু না দিলে ঠিক ভালো লাগে না, একটু লেবু চটকে। এবার ঢেঁড়স, ছোটবেলায় আমি ভাবতাম ঢেঁড়স ফ্রাই ঢেঁড়স খায়, লেবু দিয়ে ডাল চটকে আলু ভাজা দিয়ে আর ঢেঁড়স ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগলো। ডালটা কিন্তু একদম হালকা পাতলা ডাল, মুসুর ডাল পাতলা হলেই ভালো লাগে, রসুন দেওয়া রয়েছে, পেঁয়াজ দেওয়া রয়েছে, যেরকম নর্মাল মুসুর ডাল হয় ঠিক সেরকমই খেতে। এরপরে এই সবজি, এখানে রয়েছে আলু পটলের সবজি, একদম মাখা মাখা আলু পটলের সবজি, ঝাল ঝাল মতো আলু পটলের তরকারি, খেতেও বেশ ভালো। বাইরে সুন্দর ফুরফুরে হাওয়া বইছে, আর এইরকম রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট না হোটেলে, আলু পটলের তরকারিটা বেশ ভালো লাগলো। এরপরে চলে আসে আমাদের শো স্টপার চিকেন, 45 টাকা চিকেন পটল, এখানে কিন্তু 2 পিস চিকেন দিয়েছে, চিকেনটা এবার খাওয়া যাক। তার সঙ্গে আলু আর একটু এই লাল লাল তেল তেল মতো ঝোল ভাতের সঙ্গে মাখিয়ে, তার সঙ্গে একটু আলু দিয়ে প্রথমে খাই, তারপর চিকেন। চিকেনটা দেখা যাক, চিকেনটা কিন্তু কোনো ছিবড়ে ভাব নেই, একদম সুসিদ্ধ চিকেন আর হালকা ঝাল। প্রথমে দেখে ভাবছিলাম তেল তেল যুক্ত বিশাল ঝাল হবে, বিশাল স্পাইসি হবে, না অয়েলি রয়েছে কিন্তু বিশাল স্পাইসি না, ঝালটা রয়েছে, ঝালটা রয়েছে আর অয়েলি, কিন্তু বিশাল রিচ বলবো না, একদম ঠিকঠাক হয়েছে। এইটুকু যদি চিকেন কষা না হয় তাহলে ঠিক ভালো লাগবে না, একদম পরিমিত মশলাপাতি পুরো পরিমিত দিয়ে। পরে আসা যাক সব শেষে চাটনি, এখানে রয়েছে আমড়ার চাটনি, টক হালকা টক হালকা মিষ্টি আমড়ার চাটনি, যেরকম বাড়িতে হয়ে থাকে টক মিষ্টি আমড়ার চাটনিটাও বেশ ভালোই লাগলো। 45 টাকার এই থালির মধ্যে কি করে টক দই, চাটনি, 2 পিস চিকেন, আলু ভাজা এত কিছু দিতে পারছে আমি জানি না, সিরিয়াসলি আমি জানি না, বাট খেতে বেশ ভালো। এরপরে টক দই, তো টক দই হয়, টক দই আর রিভিউ কি দেবো, যেরকম টক দই খেতে হয় সেরকমই। এইবার তোমাদের সিক্রেট কথাটা বলে দিই, সিক্রেটটা রিভিউ করা যাক। 45 টাকা থালির মধ্যে তোমরা পাবে ভাত, তার সঙ্গে থাকবে আলু ভাজা, তার সঙ্গে থাকবে 2 পিস চিকেন আলু, তার সঙ্গে থাকবে টক দই, তার সঙ্গে থাকছে চাটনি, এত কিছু পাচ্ছ মাত্র 45 টাকা। আর যদি তোমরা ডাল আর একটা নিরামিষ সবজি নিতে চাও তাহলে তোমাদের 20 টাকা এক্সট্রা দিতে হবে, তখন দাম পড়বে 65 টাকা। নাই নিতে পারো, শুধু 45 টাকা এসে খেয়ে যেতে পারো, সিরিয়াসলি খেতে বেশ ভালো, এত কম দামে এই খাবারের কোনো রিভিউ হয় না, তাহলে এসে খেয়ে জানি। ও কোথায় আসবো জানতে হবে তো, চলেই যাই খালি। লোকেশনটা রয়েছে একদম গড়িয়া, শুধু গড়িয়া না নিউ গড়িয়া, নিউ গড়িয়া যে স্টেশন রয়েছে সেখান থেকে জাস্ট একটু হেঁটে আসলেই হাতের বা হাতে তোমরা পেয়ে যাবে মুখে ভাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সকাল 11টা থেকে রাত্রির 11টা অবধি এখানে কিন্তু খাবার দাবার পাওয়া যায়, এসে কোনো এক সময় খেয়ে দেখে যেও খাবারের টেস্ট কেমন।